নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে জিআরএস কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গে আবারও নতুন করে উচ্চ মাধ্যমিক পাশে জিআরএস কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো আপনারা এখানটায় কী করে ফর্ম ফিল করবেন কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সসীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনার আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত তো পারেন যেতে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক তো বন্ধুরা এখানটায় গ্রাম রোজগার সহায়ক পোস্টের কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে কিন্তু মেয়ে উভয় ক্যান্ডিডেটেট আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করতে হলে আপনারা কি করবেন আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফর পেজে প্রিন্ট আউট বের করবেন প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু আপনাদের নির্দিষ্ট অফিসে গিয়ে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করবেন সেগুলো কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনার অন স্ক্রিন দেখতে পারছেন এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এজ প্রুফ হিসাবে কিন্তু এখানটায় আপনাদের মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু জেরোস্কপি করে সেলফ অ্যাডিস্টার করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোড করে দেবেন সঙ্গে এখানটায় উচ্চ মাধ্যমিকের মার্কশিট চাওয়া হয়েছে সঙ্গে আপনাদের এখানটায় কিন্তু ভোটার কার্ড চাওয়া হয়েছে সঙ্গে এখানটা লিখে দেওয়া রয়েছে ছ মাসের কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে তার কিন্তু এখানে কপি আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফের সঙ্গে এনক্লুড করে দেবেন সঙ্গে এখানটায় লিখে দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কিন্তু এখানটায় রেশন কার্ড আধার কার্ড কিংবা এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে সঙ্গে এখানটা লিখে দেওয়া হয়েছে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফর পেজে প্রিন্ট আউট বের করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের ভিতরে ঢুকবেন সেই মুখবন্ধ খামের উপরে কিন্তু আপনাদের অবশ্যই পাঁচ টাকার কিন্তু একটি পোস্টের স্ট্যাম্প কিন্তু ছাটিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনারা কিন্তু দুটি এনভেলপ দেবেন একটি এনভেলপ কিন্তু আপনারা প্রথম এনভেলপের ভিতরে কিন্তু ঢুকে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তার উপর অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ কোন জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেটি লিখে দিয়ে কিন্তু আপনাদের নির্ধারিত অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে এখানটায় দেখুন এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে সাতাশ চার দু হাজার বাইশ অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখান আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবারে দেখুন এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া করেছে আপনারা এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে অবশ্যই লিখে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু সায়েন্স শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ভোকেশাল স্ট্রিম উইথ ফিজিক্স মেথামেটিক্স অ্যান্ড কম্পারি সাবজেক্ট হিসেবে কিন্তু আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে এখানে লিখে দেওয়া হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্টেজ কিন্তু আপনাদের নাম্বার থাকতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই মিনিমাম ছ মাসের বেশি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন এবং এখানটা আবেদন করার জন্য আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অন অনস্ক্রিন দেখতে পারছেন যে বারো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন বারো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখুন এখানে কিন্তু চারটি রয়েছে পদ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু চারটি গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়া রয়েছে এই চারটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু একটি একটি করে কিন্তু চারটি শূন্যদ রয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র কোথা থেকে আবেদন করতে পারবেন দেখুন এখানটায় লিখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ রীবাদ ব্লক বাঁকুড়া তো বন্ধুরা আপনারা যদি বাঁকুড়া জেলার রানিবাদ ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন ছেলেও মেয়ে উভয় এখানটা আবেদন করতে পারবেন এবং আপনার যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নামটি অবশ্যই লিখে দিয়ে যাবেন তাহলে কি হবে যে আপনার জেলার আপনার ব্লকে যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর উঠেলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো তো বন্ধুরা এখানটায় শুধুমাত্র বাঁকুড়া জেলার রানবাদ ব্লকের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তো তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ